নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে কোনো ব্লগ না, আজকে কোনো রেসিপি নয়, আজকে একটা জাস্ট তোমাদের সিম্পল পদ্ধতি দেখাবো, আর সেটা হলো তাল ছাঁচার পদ্ধতি। তাল থেকে যেভাবে পাল্পটা বার করা হয় সেটারই পদ্ধতি দেখাবো। যেহেতু পাকা তাল মার্কেটে চলে এসেছে, মানে জন্মাষ্টমীর দিন থেকেই সবাই তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর, আরও তাল দিয়ে যা যা রেসিপি, পাকা তাল দিয়ে যা যা রেসিপি হয় সেগুলো তৈরি করে। এইসব রেসিপিগুলো বানানোর জন্য তালটাকে প্রথমে খুব ভালোভাবে ছাঁচতে হবে, মানে তাল থেকে পাল্পটা বার করে নিতে হবে। তো সেটাই কীভাবে করতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো। তো যারা পারো তারাও দেখো যে ভিডিওটা আমি ঠিকঠাক করছি কি না, আর যারা পারো না তাদের কিন্তু এই ভিডিওটা অনেকই কাজে লাগতে চলেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক কাজেও লাগবে। আমি এখানে একটা গোটা বড় তাল নিয়ে নিয়েছি। এবারে আমি তালের ওপরের মুখটা প্রথমে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। যেহেতু পাকা তাল খুব ইজিলি ছাড়ানো যাবে, আর মাঝে মাঝে একটু টাইট হয়, তো খুব বেশি টাইট নেই, এটার জন্য ছুরি টুরি কিছুই লাগবে না, হাত দিয়ে আলতো করে ছাড়ানো যাবে। তাই প্রথমে তালের ওপরের মাথাটা ছাড়িয়ে নিচ্ছি। তালের মুখের খোলাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে তালটাকে উল্টো করে তালের গায়ে যে কালো ছালগুলো দেখতে পাচ্ছ সেটাকেই ছাড়িয়ে নেওয়া হবে। যেহেতু পাকা তাল হাত দিয়ে ইজিলি ছাড়ানো যাবে, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যেমনটা করে আমি ছাড়াচ্ছি, ঠিক সেমভাবেই তালের গায়ের কালো ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। তালের ওপরে কালো ছালটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে এই হলুদ রঙের একটা তাল বেরিয়ে আসবে, তো এটাকে বলে তালের আঁটি। তো এখানে তিনটে ভাগে ভাগ করা রয়েছে, মানে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তিনটেই রয়েছে। তো এটাকে আমি সামান্য একটু জল ছড়িয়ে নেব, খুব বেশি জল দিয়ে দেবো না, সামান্য একটু জল ছড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ছেঁচে নেব। বড় আদা ঘষা কিংবা তোমাদের কাছে যে কোনো ছাঁকনি, বড় ছাঁকনি এরকম কিছু হলেও সেটা দিয়েও ছাঁচা যাবে, কারণ এর যে গায়ের পাল্পটা বার করা হবে খুব বেশি টাইট নয়, ইজিলি বেরিয়ে যাবে। তো আমি এখানে সামান্য একটু উপর দিয়ে জল ছড়িয়ে নিচ্ছি যাতে ইজিলি আমি ছেঁচে নিতে পারি। তো সামান্য একটু জল ছড়িয়ে নিলাম। এবার আমি একটা বড় আদা ঘষা নিয়ে নিয়েছি, সেটা দিয়েই যেমনভাবে আদা ঘষা হয় সেরকমভাবেই জাস্ট হালকা করে ঘষে নিলেই তালের কাঁধটা বা তালের পাল্পটা এরকমভাবেই বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই তালের আঁটিটা আমি খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি, এর মধ্যে আর কোনো পাল্প বেঁচে নেই। আঙুল দিয়ে এরকমভাবে চেক করে নিতে হবে কোনো পাল্প বা কাঁধ বেরিয়ে আসছে কি না, যদি না বেরিয়ে আসে বাকি তালের আঁটিগুলোও সেমভাবে ছেঁচে নিতে হবে। তো আমি এটা রেখে দিচ্ছি আর বাকিগুলোও সেমভাবে ছেঁচে নিচ্ছি।
সব কটা তালের আঁটি থেকে কাঁথাটা আমার বার করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই ছিবড়ে সমেত যে তালের আঁটিগুলো, এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, এগুলো রেখে দিলে এর থেকে তালের ফোঁপড় কিংবা যেটা তোমরা বলো তালের আঁটি লক্ষ্মী পুজোর সময় যেটা ঠাকুরকে দেওয়া হয়, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এটা তোমরা অবশ্যই ফেলে না দিয়ে রেখে দিতে পারো, যাদের বাগান আছে বাগানের এক সাইডে কিংবা ছাদের এক কোণে তোমরা রেখে দিতে পারো, বড়ো ফুল গাছের টবের কাছেও রাখতে পারো, খুব সুন্দরভাবে আঁটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি, তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম হাসি খুশি থেকো। আজকের মতন বাই বাই, টেক কেয়ার।